দিনহাটায় পৃথক পৃথক ভাবে পঞ্চ শহীদ দিবস পালন করলো তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক। আজ দিনহাটা মহকুমা শাসক দপ্তরের মূল ফটকের সামনে শহীদ বেদিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিশুধর, দিনহাটা পৌরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, মমিতা ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পঞ্চ শহীদের প্রতি শ্রদ্ধাঙ্গ নিবেদন করেন। এদিন তাদের কংগ্রেসের পর ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও পঞ্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন চরক মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, একাধিক দাবিকে সামনে রেখেই 2008 সালের 5ই ফেব্রুয়ারি দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় 5 জন ফরওয়ার্ড ব্লক কর্মীর। প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, হীরেন নীলাহার হালদার, নিরোধ বর্মন, তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। তারপর থেকে প্রতিবছর পঞ্চ শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় সাথেই পালিত হয়ে আসছে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। পরবর্তী সময়ে 2016 সালে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক ছেড়ে এই তৃণমূলে যোগদান করে। তারপরই থেকে এই তৃণমূলের উদ্বেগেও দিনহাটায় পঞ্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। সভাপতি মাননীয় দীপক কুমার ভট্টাচার্য মহাশয়, এবং পাওয়ার ব্লক মহিলা সমানে বাসন্তী মহন্ত, সেখানে শহীদ বেদি দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায়। স্বপন মহন্ত তার মাতার খুলি পড়ে যায় ঠিক এই জয়েন করার পর থেকে আমাদের শহীদ নীরব বর্মন, মণীন্দ্র বর্মন তাকে কাঁধে তুলে নিয়ে জেলা শহীদ চরণ।
এবং ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন সংগ্রামী নেতা কমরেড নীতিশ বর্মন, নীতিশ রায়, তিনি এবারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।